অসংখ্য সাহাবায়ে কেরামের কথা চিন্তা করেন, যাদের পরনে একটা লুঙ্গি ছাড়া আর কিচ্ছু ছিল না, তাদের বউগুলো কি সব বেপর্দাই থাকতো? তাদের কন্যাগুলো কি সব বেপর্দাই থাকতো? আপনি কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও গরিব? আপনি কি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও গরিব? আপনি কি বোঝাতে চান, কি বোঝাতে চান আপনি? সত্যি কথা হচ্ছে শিক্ষাটা আমাদের নাই। এবার আপনি মিশকাতুল মাসাবি খুলে দেখুন, এখনো অনেকের ঘরে হয়তো আছে, আপনি নিজের চোখে পড়ে দেখুন হাদিস কি বলছে। আলহামদুলিল্লাহ, করিকান্দি, মধ্যপাড়া, জামি মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বারের মতো আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি, উপস্থিত হয়েছেন ধর্মীয় আলোচকবৃন্দ, ওলামায়ে কেরাম এবং আমার সামনে আছেন আমার দিনদার ভাইরা, এবং পর্দার আড়াল থেকে শুনছেন আমার মা ও বোনেরা। আমরা আজকের এই ময়দানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত, কথা ঠিক কিনা? আনন্দিত। এই আনন্দ প্রকাশের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব। সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, জারানিত বিধান আমাদের মুক্তির পথ, যিনি আমাদের মহান শিক্ষক, মহান আদর্শ, সেই নবীর উপর, সেই নবীর শানে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতটি উল্লেখ করা হয়েছে সূরা আরাফের মধ্যে, সাত নম্বর সূরার, এটা হচ্ছে ২৬ নম্বর আয়াত। এই তিলাওয়াতকৃত আয়াতের অর্থ হচ্ছে, হে বনি আদম, হে আদম সন্তানেরা, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকতে পারো আর তোমরা সৌন্দর্য বৃদ্ধি করতে পারো। তবে জেনে রেখো, লিবাস উত্তাকুয়া দালিকা খৈর, যেটা তাকওয়ার পোশাক এটা হচ্ছে উত্তম পোশাক। সুবহানাল্লাহ। যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, এই হাদিসটি অনেক গ্রন্থে উল্লেখ করা হয়েছে, সহি মুসলিমে উল্লেখ করা হয়েছে 4021 নম্বরে, আবার মিশকাতুল মাসাবিহ নামে একটা গ্রন্থ, সংকলিত গ্রন্থ, এই গ্রন্থের 4347 নম্বরে এটা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, আমাদের মধ্যে কেউ যদি অন্য কোনো উম্মতের সাদৃশ অবলম্বন করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত, সে উম্মতে মুহাম্মদী নয়। আমরা ইনশাআল্লাহ আজকে পোশাকের গুরুত্ব নিয়ে আলোচনা করতে থাকব, এবং আমাদের আলোচনার, আমার আলোচনার নির্ধারিত যে টপিক সেটা হচ্ছে পোশাক ও পর্দা। পোশাক ও পর্দা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আপনারা কি মন খারাপ করে বসে আছেন? আমি কিন্তু গতানুগতিক আলোচকদের মতো আলোচক নই, না আছে আমার কণ্ঠ, না আছে আমার ইলমি কোনো যোগ্যতা। আমি আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজের জন্য চেষ্টা করি, সুযোগ পেলেই দাওয়াত দিই, এটাই হচ্ছে আমার কাজ। এই কারণে আপনারা দেখেছেন যে পোস্টারের মধ্যেও লেখা হয়েছে ধর্মীয় আলোচক, সত্যিও তাই, আমি একজন ধর্মীয় আলোচক মাত্র, আমি কোনো আলেম নই। এরপরেও দাওয়াতি কাজের যে ফরজ বিধান, এটা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরেই আছে, কম হোক বেশি হোক দাওয়াতি কাজ তাকে করতেই হবে, এই দায় আমরা এড়াতে পারবো না। এটার উপর ভিত্তি করে আমি এই উত্তম পেশাটাকে বেছে নিয়েছি, মানে আমি আমার জীবনকে গড়ছি যে দাওয়াতি কাজের জন্য উৎসর্গ করে দেব ইনশাআল্লাহ। আজকের যে আলোচনার টপিকের উপর আলোচনা করব, আপনারা সবাই সহযোগিতা করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আপনারা, আপনাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, যদি ছোটোখাটো কোনো প্রশ্ন করি আপনাদেরকে মনোযোগ আকর্ষণের জন্য সেটার উত্তর দিবেন ইনশাআল্লাহ। কথার যদি মনোযোগ না থাকে আপনারা অনেক কিছু হারিয়ে ফেলবেন। আমি কখনোই আজে বাজে কথা বলি না, আল্লাহর কাছে দোয়াও করি যে আল্লাহ একটা কথাও যেন বাজে কথা আমার মুখ থেকে বের না হয়, যা বলবো কোরআন এবং হাদিস থেকেই বলবো ইনশাআল্লাহ।
কোরআন এবং হাদিসের সাথে সঙ্গতি রেখেই কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পোশাকের ব্যাপারটাতে বলছেন যে হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আকাশ থেকে অবতীর্ণ করেন বা পাঠান, এই শব্দটা তিনি যত জায়গায় ব্যবহার করেছেন এটার আলাদা একটা তাৎপর্য আছে, ভালো হোক আর খারাপ হোক অবশ্যই এটার গুরুত্ব আছে, অবশ্যই সেটার তাৎপর্য আছে। যেমন বৃষ্টি আল্লাহ বর্ষণ করেন, বৃষ্টির উপকারিতা আপনারা জানেন। গজব আল্লাহ নাজিল করেন, গজবের ক্ষতিকারক দিকটাও আপনারা জানেন। পোশাক আল্লাহ অবতীর্ণ করেছেন, এটারও কিন্তু একটা বিশাল তাৎপর্য অবশ্যই রয়েছে। এবার এই পোশাক আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার পর তিনি বলছেন যে বনি আদম যে পোশাক পরে, যে আয়াত আমি তিলাওয়াত করেছি এটার মধ্যে দুইটা উদ্দেশ্য বলা হয়েছে। কয়টা উদ্দেশ্য? দুইটা উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য বলেছিলাম সে যেন তার লজ্জাস্থানকে ঢাকতে পারে, আর দুই নম্বর উদ্দেশ্য কি বলেছিলাম? সৌন্দর্যকে যেন বৃদ্ধি করতে পারে। তাহলে এটা হচ্ছে পোশাকের উদ্দেশ্য। আবার আরেকটা পোশাকের উদ্দেশ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ১৬ নম্বর সূরার ৮১ নম্বর আয়াতের মধ্যে, ওয়াজাআলা আলাইকুম সারাবিলা তাকীকুমুল হাররা, তোমাদের জন্য আমি পোশাক দিয়েছি এই কারণে যে তোমরা যেন তাপমাত্রা থেকে বাঁচতে পারো, খররৌদ্র থেকে, রৌদ্রের তাপমাত্রা থেকে যেন তোমরা বাঁচতে পারো, এই কারণে তোমাদেরকে পোশাক দিয়েছি। ক্ষতিকর অনেক রশ্মি আছে, রে আসে, যেগুলো যদি সরাসরি সূর্য থেকে আমাদের গায়ে লাগে আমাদের স্কিন ক্যান্সার হতে পারে, এগুলো থেকে বাঁচার জন্য পোশাককে দেওয়া হয়েছে। আমরা মোটামুটি তিনটে উদ্দেশ্যের কথা জানলাম, কত রঙের পোশাক, কত রং বেরঙ্গের পোশাক আমরা পরি, এবং আমরা দেখি যে এক এক জায়গায় পোশাকের স্টাইল এক এক রকম। আপনারা যদি আমেরিকাতে কেউ হয়তো গিয়েছেন বা জান নাই, আমেরিকার কিছু ভিডিও যদি আপনি দেখেন, থাইল্যান্ডের কিছু ভিডিও যদি দেখেন, তারা দেখবেন অনেকেই আছে যারা শর্টকাট পোশাক পরে। আমি বলছি না যে তাদেরকে দেখেন, দেখলে গুনাহ হবে, কিন্তু হয়তো লক্ষ্য করেছেন অনেক সময় তারা এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আবার আপনি যদি মুসলিম কান্ট্রিগুলোর দিকে দেখেন, মুসলিম দেশগুলোর দিকে দেখেন, তারা লম্বা পোশাক পরে, শরীর দেখাইতে তারা লজ্জা বোধ করে। তাহলে পোশাকের ভেরিয়েশন চলে আসলো ধর্মের কারণে, আবার অঞ্চলের কারণেও, বিভিন্ন অঞ্চলের কারণে পোশাকটা ভিন্ন রকম হতে পারে। শীত প্রধান দেশ, আমাদের মতো পোশাক না। আমরা যদি শীতের এই লম্বা আলকাল্লা পরি, লম্বা জামা যদি পরি, শীতের ভারী জামা যদি পরি, যেগুলো সাইবেরিয়ান অঞ্চলে পরা হয়, আমরা কিন্তু কয়েক মিনিটও থাকতে পারবো না চামড়ার পোশাক, সারাক্ষণ তারা পরে থাকে কারণ সবসময় বরফ পরে। আবার এরকমও জায়গা আছে মরুভূমি এলাকা, তাপমাত্রা অনেক বেশি, এখন সারাদিন যদি আপনাকে ভারী মোটা কোট শুট পরায় রাখে, আপনি কি পরে থাকতে পারবেন? পারবেন না। তাহলে পোশাকের একটা ভেরিয়েশন আছে, এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা পোশাক পরি। তবে আল্লাহ বলে দিয়েছেন তোমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাক পরো, তোমরা লজ্জাস্থানকে ঢেকে রাখার জন্য পোশাক পরো, তবে মনে রাখবা, কি মনে রাখবা? লিবাসুত তাকওয়া যালিকা খৈর, যেটা তাকওয়ার পোশাক এটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর পোশাক। বলেন সুবহানাল্লাহ, যেটা তাকওয়ার পোশাক, যে পোশাক পরলে আল্লাহর কথা মনে পড়ে যায়, এই পোশাকটা হচ্ছে উত্তম পোশাক। এখন আসুন আমরা একটা একটা করে দেখি উত্তম পোশাকের বৈশিষ্ট্য কোরআনে এবং হাদিসে কি বলা হয়েছে। উত্তম পোশাকের ব্যাপারে আপনি যদি দেখেন কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করলে ছয়টা বৈশিষ্ট্যের কথা বের হয়ে আসে, ছয়টা বৈশিষ্ট্য। কেউ যদি এই ছয়টা বৈশিষ্ট্য মেনটেন করে পোশাক পরে, সেটাই হবে ইসলামের পোশাক ইনশাআল্লাহ। এক নাম্বার, এই পোশাকের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সতর ঢাকা। কি ঢাকা? সতর ঢাকা। আপনারা হয়তো এই কথাটা শুনেছেন সলাতের ফরজ জানতে যেয়ে, যে সতর ঢাকা ফরজ, এটা আপনারা জানেন মাশাআল্লাহ। সতর ঢাকা এটা শুধু সলাতের ক্ষেত্রে ফরজ নয়, সব সময়ের জন্য এটা ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসুন আমরা দেখি এই সতরের পরিমাণ কার কতটুকু আছে। পুরুষের বেলায় সতরের পরিমাণ এক রকম, মহিলাদের বেলায় সতরের পরিমাণ আরেক রকম। পুরুষের বেলায় বলা হয়েছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে তার সতর।
আর মহিলাদের বেলা বলা হয়েছে সারা শরীর সমস্ত শরীর এটা হচ্ছে তাদের সতর এখন পুরুষ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পরবে এটা শুধু সালাতের ক্ষেত্রে নয় সব সময় এটা হচ্ছে তার উপরে ফরজ এবার দেখেন আমরা কি করি আমরা মনেই করি না যে এটা একটা ফরজ অনেক সময় আমরা মনে করি না আপনি দেখবেন কৃষক ভাইরা খেতে কামারে কাজ করছেন তারা লেংটি দিচ্ছেন নারকেল গাছে উঠছেন লেংটি দিচ্ছেন ফুটবল খেলা হচ্ছে তারা হাফ প্যান্ট পরছেন লেংটি দিচ্ছেন এই রকম মানুষ একজনও নাই এখানে আছে না নাই সগিরা গুনাহ নাকি কবিরা গুনাহ সগিরা গুনাহ মানে ছোট গুনাহ কবিরা গুনাহ মানে বড় গুনাহ নাকি লজ্জা লাগছে নিজেদের কথা বলতে হাঁটুর উপরে কাপড় পরা সগিরা গুনাহ নাকি কবিরা গুনাহ জোরে বলেন আপনারাই স্বীকার করে নিয়েছেন যে হাঁটুর উপরে কেউ যদি কাপড় পরে যদি তার সতরটা খুলে যায় তাহলে সেটা হচ্ছে কবিরা গুনাহ এবার আপনি লেংটি মারেন আর যাই করেন খেলাধুলা করেন যাই করেন না কেন আপনি যে কাজের জন্য সেই কাজটা করেন এখন তো আমি দেখি মাশাআল্লাহ কিছু ভাই আধুনিকতার নাম দিয়ে তারা হাফ প্যান্ট পরে শহর অঞ্চলে এমনকি এখন দেখি যে আমি গ্রামাঞ্চলেও ঘুরে বেড়ায় আশ্চর্য লাগে তারা যখন বলে যে আমরা শিক্ষিত লজ্জা লাগে আপনি কার শিক্ষা নিয়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান এরা সবাই ছাত্র আমি যা দেখি আমার চোখের সামনে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে নিতে পেরেছেন আপনি কার শিক্ষা নিয়েছেন আপনি ইহুদি খ্রিস্টানদের শিক্ষা নিয়ে আপনি নিজেকে শিক্ষিত দাবি করেন কি মূল্য আছে আপনার শিক্ষার এই কাজটা আমরা করছি প্রতিনিয়ত করছি আপনি আমাকে বলেন তো একটা লোক যদি হাঁটুর নিচে প্যান্ট পরে হাঁটুর নিচে থ্রি কোয়ার্টার পরে পরে বা এমন কিছু পরে পায়জামা পরে তার কাজের কত অংশ ক্ষতি হবে মাছ ধরতে গিয়ে মাছ আর ধরা পড়বে না হাল চাষ করা যাবে না খেতে চারা লাগানো যাবে না এমন কি হবে কখনো আমরা খামখেয়ালি করছি আমরা খামখেয়ালি করছি লুঙ্গিটাকে ফোল্ডিং করছি করার পরে এটাকে উন্মুক্ত করে দিয়েছি আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আপনারা পাবেন রিয়াদুস সালেহীন যদি পড়েন নিষিদ্ধ অধ্যায়সমূহে আপনি দেখবেন সেখানে বলা হয়েছে একজন পুরুষ যেন আরেকজন পুরুষের আওরাত না দেখে একজন মহিলা যেন আরেকজন মহিলার আওরাত না দেখে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওরাতের সংজ্ঞা দিচ্ছেন তিনি বলছেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তার মানে প্রতি এই অঙ্গ পুরাটাই হচ্ছে সতরের অংশ পুরাটাই হচ্ছে আওরাত পুরাটাই হচ্ছে গোপনাঙ্গ তার মানে আপনি যদি হাঁটুর উপরের কোনো অঙ্গ দেখেন কোনো পুরুষের যদি দেখেন তারপরেও আপনার নগদ একটা কবিরা গুনাহ হবে কথা কি বুঝতে পেরেছেন তাহলে নাউজুবিল্লাহ বললেন না আপনি যদি পুরুষেরটাও দেখেন তাহলে কি গুনাহ হবে এবার নেইমারেরটা দেখলে গুনাহ হবে না হবে কি না মেসিরটা দেখলে গুনাহ হবে না এই হবে কি না বলেন না কেন হবে না ব্রাজিলিয়ানদের আর্জেন্টাইনদের হাফ প্যান্ট পরা ছবিগুলো দেখলে ইন্ডিয়ান নায়িকাদের ডান্স দেখলে গুনাহ হবে না তাই না কবিরা গুনাহ হবে লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত ভাবতে অনেক অবাক লাগে পাটনা দাড়িওয়ালা লোকেরা আমি দেখি যে তারা চারটার সময় সজাগ হয়ে রাতের একটার সময় সজাগ হয়ে তারা খেলা দেখতে যায় অথচ তাহাজ্জুদ জীবনে একবার পড়েছে কিনা সন্দেহ আছে কিসের পিছনে দৌড়াচ্ছেন কিসের আবেগ আপনার আপনি মেসির ভালোবাসায় ঝগড়া করেন আপনি নেইমারের ভালোবাসায় ঝগড়া করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাকে উড্ডীন করার জন্য কতদিন সেটা হাতে নিয়েছেন কতটা উদ্যোগ কতটা পদক্ষেপ আপনি নিয়েছেন লজ্জা করে না আপনি একজন মুসলমান প্রিয় ভাইরা আমার আমি কঠিন করে কেন বলছি দেখেন যদি কোনো কারণে আপনি অ্যাক্সিডেন্ট করেন নেইমার আর মেসি নিয়ে মারামারি করে অ্যাক্সিডেন্ট করেন এই নেইমার এই মেসি কি আপনার জন্য আসবে আসবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি বলতে বলতে 63টা বছর তিনি পার করে দিয়েছেন এই মেসি কি আপনার নাম জানে আপনার আদর্শ জানে অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নামে খবর নাই আপনি কিসের নেইমার আর মেসি আর কিসের কি নিয়ে পড়ে আছেন যুবকদের বুদ্ধি কবে উদয় হবে কবে এরা সত্যিকারের শিক্ষিত হবে প্রিয় ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
বুইস্তু মুআল্লিমান আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও শ্রেষ্ঠ কোন শিক্ষক কি পৃথিবীর বুকে ছিল না আপনি কার কাছ থেকে শিখছেন কি শিখছেন আপনি শত ডাকার বিষয়টা এভাবে করে লক্ষ্য করুন তাহলে খেলা দেখা এটা খেলা দেখাটা ফুটবল খেলাটা হারাম হবে না যদি তারা শত ডেকে খেলতো আর যতবার আপনি দেখছেন বিশ্বাস করুন এটা আমার কথা নয় নবীজি বলেছেন যতবার আপনি দেখছেন ততবার কবিরা গুনাহ হচ্ছে যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম যে হাদিসটা আমি মিশকাতুল মাসাবি থেকে পড়েছিলাম 4347 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম কেউ যদি কোনো কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের সাথে থাকবে একটা কথা ছোটবেলা থেকেই শুনতাম এটা হাদিসের আরেকটা রূপ যার সাথে যার ভালোবাসা তার সাথে তার বলেন না কেন হাসর নসর আপনি কি মেসির সাথে থাকতে চান কথা বলেন নেইমারের সাথে থাকতে চান এটা আমার আলোচনার টপিক না যেহেতু সতর ডাকার বিষয়টা চলে এসেছে এই কারণে আমরা এটা বললাম এবার ইন্ডিয়ান নায়িকাদের ছবি তো দেখা যাবে যাবে না যাবে না তাহলে আমি আশা করব নির্লজ্জ বেহায়ার মতো আজকে আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মুনাফিকি করে একজনও আর ছবি দেখবেন না সিনেমা দেখবেন না আমরা রাজি আছি সবাই দেখবেন সবাই দেখবেন হিম্মত নাই প্রিয় ভাইয়েরা আমার আজকেই যদি চোখটা বন্ধ হয়ে যায় আজকেই যদি চোখটা বন্ধ হয়ে যায় সব দুনিয়াটা মিছা হয়ে যাবে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আজকে আমি মরবো না কালকে আমি মারা যাব না আজকে আপনাদের হিম্মত নাই আপনারা মুসলমান যুবক কিন্তু হিম্মত নাই সতর ঢাকা গেল পুরুষের এটা এবার যদি আপনি দেখেন পুরুষের সতর ঢাকার কথা বলা হয়েছে সতরটা ঢাকবেন কিন্তু এখন এক ধরনের লোকজন এমন স্টাইল করে সতর ঢাকতে 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 তারা রাস্তা পরিষ্কারের দায়িত্ব নিয়েছে এবার বাংলাদেশের যত রাস্তা আছে সব তারা পরিষ্কার করবে কথাটা অনেক হাসির মনে হচ্ছে অনেক মধুর মনে হচ্ছে তাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ আল বুখারীতে উল্লেখ করা হয়েছে 5787 5788 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইন ফাফিন নার টাকনুর নিচে যদি কারো কাপড় চলে যায় এটা জাহান্নামে যাবে আপনি বলেন তো টাকনুর নিচটা কি শুধু জাহান্নামে যাবে নাকি আপনার দেহটাকেও নিয়ে যাবে সবটাকে নিয়ে যাবে যে কোনো ডিসিপ্লিনের যে কোনো পেশার মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাফিন নার এরপরে তিনি বলেছেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বা তারা কেউ যদি টাকনুর নিচে অহংকার করে কাপড় পরে আল্লাহ কিয়ামত দিবসে তার দিকে তাকাবেন না তার সাথে কথা বলবেন না তাকে পবিত্র করবেন না আল্লাহ যদি এই নিদারুন কঠিন দিনে আপনার দিকে না তাকায় তাহলে কি হবে ভাই হবেটা কি বলেন আল্লাহ যদি আপনাকে রহমত না করেন আল্লাহ যদি আপনাকে পবিত্র না করেন তাহলে কি হবে অনেক অনেক শিক্ষিত মানুষদেরকে আপনারা দেখবেন হেরাবার ঈদের সলাত এবং জানাজার সলাতের মধ্যে সামনে দাঁড়ায় সামনের কাতারে দাঁড়ায় কয়েক মিনিট বক্তৃতাও করে বলে দেওয়া লাগে যে ভাই প্যান্টটা টাকনুর উপরে তোলেন এবার টাকনুর সলাতের মধ্যে কারো প্যান্ট যদি টাকনুর নিচে চলে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের 667 নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে নবী 637 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আসবালা ইজারাহু ফি সলাতি খয়ালা ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারামিন কেউ যদি সলাতের মধ্যে টাকনুর নিচে কাপড় পরে সে কি হালালের মধ্যে আছে নাকি হারামের মধ্যে আছে আমার সেটা দেখার দরকার নাই আল্লাহ আপনার কোনো দায়িত্ব নেবেন না কিসের সালাত আপনি আদায় করছেন আপনি কিসের নিজেকে শিক্ষিত মনে করেন আপনি কত বড় উচ্চপদস্থ কর্মকর্তা মনে করেন আপনি তো সলাত পড়তে শিখেন নাই আপনি তো সলাত পড়তে শিখেন নাই এই সলাতের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ এটা দরকার নাই সে কি হালালের মধ্যে আছে নাকি হারামের মধ্যে আছে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে সলাতের মধ্যে এবার যখন মসজিদে আমরা প্রবেশ করি মাশাআল্লাহ আমরা বেশিরভাগেরাই পাক্কা মুসলমান কথা ঠিক কি না অন্ততপক্ষে আমি এটা জানি যে বেশিরভাগ মুসলমানেরা তারা এই ফোল্ডিং করতে হবে এটা তারা জানে এবার আমি আপনাদেরকে বলছিলাম যে ছোটখাটো কিছু প্রশ্ন করব দয়া করে উত্তর দিবেন বলেন আমরা যতক্ষণ মসজিদে আছি মুসলমান আর যতক্ষণ মসজিদের বাইরে আছি ততক্ষণ আমরা কি
কথা বলেন না কেন মসজিদের ভিতরে মুসলমান আর বাহিরে কি শয়তানের পূজারি না লালসার পূজারি সমাজ পূজারি অফিসের পূজারি বসের পূজারি বললে যে বস আমাকে নিষেধ করেছে চাকরি কোম্পানিতে চাকরি হবে না আপনাকে বিভিন্ন দলে আইডেন্টিফাই করা হবে ইত্যাদি ইত্যাদি চাকরি তো জীবনেও পাবেন না আর কিছু মানুষ বলে টাকনুর উপরে প্যান্ট পরলে তো খেত খেত লাগে হুজুর হুজুর লাগে এই মিয়া সাবধানে কথা বলেন আপনি যে বলছেন যে টাকনুর উপর কাপড় পরলে খেত খেত লাগে হুজুর হুজুর লাগে আপনি কি জানেন কাকে আপনি খেত বানিয়েছেন কাকে আপনি আনস্মার্ট বানিয়েছেন এই নির্দেশটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়েছেন আপনার এত বড় সাহস হয় কিভাবে আপনি কিভাবে বলছেন যে জুব্বা পরলে তারপরে টাকনুর উপরে প্যান্ট পরলে খেত খেত লাগে হুজুর হুজুর লাগে আপনি কি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়েছেন আপনি কোন সাহসে এই কথা বলেন হিসাব করে কথা বলতে হবে না হলে কবিরা গুনাহ তো করবেন করবেন ঈমান হারা হয়ে মরতে হবে সাবধান সাবধান যারা টাকনুর উপরে কাপড় পরে তাদেরকে সম্মান করুন আর প্রত্যেকটা যুবক ভাইয়ের উচিত হবে টাকনুর উপরে প্যান্ট পরা এবার বলেন যে আমরা তো ভাই টাকনুর নিচে প্যান্ট পরি ঠিক আছে কিন্তু অহংকার তো করি না হাদিসের মধ্যে তো মাঝে মধ্যে বলা আছে বাতরা অহংকার করে পড়লে অহংকার করে পড়লে আমরা তো কেউ অহংকার করি না প্রিয় ভাইরা আমার সহি মুসলিমের 5355 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে যাচ্ছেন তার লুঙ্গিটা টাকনুর নিচে পড়ে গেছে বলছে ইয়া আব্দুল্লাহ ইরফা ইজারাক হে আব্দুল্লাহ হে আব্দুল্লাহ তুমি তোমার লুঙ্গিটাকে টাকনুর নিচে নাও টাকনুর উপরে তোলো তিনি বললেন ফারাফাতুহু আমি এটাকে উপরে তুললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিদ আরেকটু উপরে তোলো এরপরে নিসবে শাক পর্যন্ত তুললাম মানে হাঁটু এবং টাকনুর মাঝামাঝি পর্যন্ত তুললাম এখানে পড়াটাই হচ্ছে সর্বোত্তম এরপরে সর্বনিম্ন সীমা হচ্ছে টাকনু এর নিচে যদি আপনি পড়েন সব সময় আপনি কবিরা গুনার মধ্যে আছেন কথাগুলো আমার নয় কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে রেফারেন্স সহ কথা বলেছি যদি শখ লাগে যাচাই করে দেখবেন ইনশাআল্লাহ আজকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন এরপরে সতর ডাকার বিষয়টা যদি আমরা মহিলাদের দেখি কতটুকু সতর ঢাকতে হবে মহিলাদের সারা শরীর ঢাকতে হবে কিছু কিছু স্কলার মতবিরোধ করেছেন চেহারা খোলা থাকতে পারে আমি বলবো চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী অতএব সৌন্দর্যকে ঢেকে রাখার কথাও বলা হয়েছে সূরা নূরে অতএব সারা শরীর ঢেকে রাখাটাই মুসলমান মহিলাদের জন্য নারীদের জন্য ফরজ এবার আপনি যদি দেখেন আমাদের দেশের মহিলারা কি পরে শাড়ি পরে না এবার গ্রামের একটা প্রবাদ আমি শিখেছি আমার দেশের একটা প্রবাদ শাড়ি 10 হাত হোক আর 12 হাত হোক মহিলারা তাদের সারা শরীর ঢাকতে পারে না কথা ঠিক কি না ঢাকতে পারে তাদের প্যাট দেখা যায় তাদের পিঠ দেখা যায় বলেন তো প্যাট দেখলে কি হয় কবিরা গুনাহ হয় কি হয় প্যাট দেখলে কি গুনাহ হয় কবিরা গুনাহ তো আশেপাশে তো আপনাদের কোনো মহিলা নাই আপনার বাড়ির মহিলারা তো সবাই কি পরে মেক্সি পরলে বলেন যে ডুলি পরে তাই না আপনি যে আপনার চাচিকে দেখছেন আপনি আপনার মামিকে দেখছেন আপনি আপনার ভাবিকে দেখছেন আপনি আপনার অন্য যাকেই দেখছেন না কেন মাহরাম ব্যতীত মাহরাম মাহরামের একটা সীমা আছে আমি বলবো আজকে আপনি যাকেই দেখছেন রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন আমি এর থেকে বেশি অসভ্যতা আর কোথাও দেখিনি আমাদের এই নিম্ন অঞ্চল এই নেত্রকোনার মতো এত অসভ্যতা আমি কোথাও দেখিনি আমি আমার গ্রামের কথা নাই বললাম এরা প্রকাশ্যে সামনে গোসল করে চিন্তা করতে পারেন আপনারা পুরুষেরা কি এত দরিদ্র হয়ে গেছেন যে আপনাদের একটু গোসলখানা তৈরি করে দিবেন মহিলাদের আপনাদের লজ্জা করে না যে আপনাদের মহিলাদেরকে দেখে বলছে আমাদের কি বাবা আমাদের কি আমাদের তো কোনো সমস্যা নাই শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবার ফয়সালাটা শুনেন যে আমাদের তো কিচ্ছু যায় আসে না আমাদের মহিলাদেরকে দেখলে না একটু দেখুক পাপ হলে তো তাদেরই হচ্ছে তাই না এবার শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা উল্লেখ করা হয়েছে মিশকাতুল মাসাবিতে 3655 নম্বর হাদিস সালাসাতুন কদ হারাম আল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন বলেন তো কয় ব্যক্তি তিন ব্যক্তি
তিন ব্যক্তির উপর জান্নাত হারাম দেখে আপনার হজ কিভাবে আপনাকে জান্নাতে নিয়ে যায় আপনার সালাত কিভাবে আপনাকে জান্নাতে নিয়ে যায় আপনার দানবীর দানশীলতা কিভাবে আপনাকে জান্নাতে নিয়ে যায় কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বলেছেন তিন ব্যক্তির উপর জান্নাত হারাম মিশকাতুল মাসাবি 3755 নম্বর হাদিস মুদমিনুল খামরি যে নেশাজাতীয় দ্রব্য নিয়মিত সেবন করে ওয়াল আক্কু যে পিতামাতাকে গালি দেয় পিতামাতাকে যে কষ্ট দেয় তার জন্য জান্নাত হারাম যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তার জন্য জান্নাত হারাম এরপরে যেটা বলেছেন আদায়ুস যে ব্যক্তিটা দায়ুস তার জন্য জান্নাত হারাম জান্নাত যদি হারাম হয় যাবে কোথায় জাহান্নামে কোথায় যাবে এবার দায়ুসের সংজ্ঞা শুনেন দায়ুসের সংজ্ঞা হচ্ছে যে তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে পাপ কাজকে জিয়ে রাখে যে অশ্লীলতাকে জিয়ে রাখে আপনারা মাছ যেরকম জিয়ে রাখেন না পানির মধ্যে অশ্লীলতাকে যে জিয়ে রাখে তার পরিবার পরিজনদেরকে পর্দার কথা বলে না তার কন্যাদেরকে তার স্ত্রীদেরকে পর্দার কথা বলে না পর্দার পরিবেশ তৈরি করে দেয় না এমন ব্যক্তিকে বলা হয় দায়ুস এবার দেখি আপনার অবস্থাটা কি এবার আপনি বলেন আপনার গ্রামের মধ্যে কত পার্সেন্ট আছে এখানে কারা হাত তুলতে পারবেন যে আমার স্ত্রী কমপ্লিট পর্দা করে আমার মেয়েটা কমপ্লিট পর্দা করে বলেন দেখি 70 বছর সারা জীবন ওয়াজ শুনে কি করবেন আপনি কি করবেন আপনি ফরজ বিধানগুলো জানেন না কি করবেন আপনি আমি শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এভাবে বলছি দেখুন আপনাদেরকে আঘাত করার জন্য আমি বলছি না আমরা এই জিনিসগুলো জানি না আপনি হয়তো বলবেন যে ভাই বেরাজে দিব টাকা তো নাই বিল্ডিং তো তুলতে পারলাম না ভাই আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটাবার চিন্তা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটাবার চিন্তা করেন অসংখ্য সাহাবায়ে কেরামের কথা চিন্তা করেন যাদের পরনে একটা লুঙ্গি ছাড়া আর কিচ্ছু ছিল না তাদের বউগুলো কি সব বেপর্দাই থাকতো তাদের কন্যাগুলো কি সব বেপর্দাই থাকতো আপনি কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও গরিব আপনি কি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও গরিব আপনি কি বোঝাতে চান কি বোঝাতে চান আপনি সত্যি কথা হচ্ছে শিক্ষাটা আমাদের নাই এবার আপনি মিশকাতুল মাসাবি খুলে দেখুন এখনো অনেকের ঘরে হয়তো আছে আপনি নিজের চোখে পড়ে দেখুন হাদিস কি বলছে পর্দা নাই দায়ুস চিন্তা করেন এরপরে দেখেন মহিলাদের পর্দা মহিলাদের যে পোশাক এই সালাতের মধ্যে অধিকাংশ মহিলাদের সালাত হয় না অধিকাংশ মহিলাদের সালাত কেন হয় না আমি আপনাদেরকে বলছি আপনারা সতর্ক করবেন কিভাবে সতর ঢাকাটা কি এই বলেন না কেন সতর ঢাকা কি আপনারা আমাদের সাথে থাকবেন সতর ঢাকাটা হচ্ছে ফরজ এই কথা আপনারা সবাই জানেন আবার মহিলাদের সতর কতটুকু সমস্ত শরীর সালাতের মধ্যে চেহারাটা হাতের এই পর্যন্ত এবং পায়ের পাতাটা খোলা থাকতে পারবে এবার আসুন কালো অন্ধকার গুটগুটে অন্ধকার পৃথিবীর কেউ আপনাকে দেখছে না আপনার ওয়াইফকে দেখছে না আপনার স্ত্রীকে দেখছে না এমন অন্ধকারের মধ্যেও যদি সালাত আদায় করে তারপরে যদি এই অন্ধকারের মধ্যেও যদি তার কিছু চুল বের হয়ে যায় তার পেট থেকে তার পিঠ থেকে কিছু বের হয়ে যায় তার সতর খুলে যাওয়ার কারণে সালাতটা হবে না কথা কি বুঝতে পেরেছেন অন্ধকার কেউ দেখে নাই তারপরেও সতর ঢাকাটা ফরজ থাকার কারণে অন্ধকার যদি থাকে কেউ যদি না দেখে পুরুষেরা কি ল্যাংটা হয়ে সালাত আদায় করতে পারবে পারবে ল্যাংটি মেরে সালাত আদায় করতে তাহলে মহিলাদের সতর খোলা রেখে কি সালাত হবে হবে না এবার আপনি এক্সপেরিমেন্ট চালিয়ে দেখেন আপনার স্ত্রী আপনার কন্যা আপনার পুত্রবধূকে একটু দেখেন যে তারা কি শাড়ি কাপড় দিয়ে অঙ্গ ঢাকতে পারে কিনা যদি ঢাকতে পারে ওয়েলকাম আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি না ঢাকতে পারে তাহলে বিকল্প কোনো ব্যবস্থা নিতে হবে এবার আসুন আমি আপনাদেরকে একটা পরামর্শ দেই আমি একটা পরামর্শ দেই পরামর্শটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং কন্যাগণ তারা যে কাপড়টা পরতেন পরনের কাপড়টা সেটা ছিল মেক্সি এই যে ঢুলা ডালা কাপড় যেটা আমরা পরি এটা জুব্বা স্টাইলের পুরুষের ছিল মহিলাদেরও মেক্সি ছিল এই মেক্সিটার উপর দিয়ে তারা জিলবাব টেনে নিতেন এবার মেক্সি যদি পরেন শাড়ি কাপড় যদি আপনি 1 লক্ষ টাকা দিয়েও কিনেন এটা দিয়ে কিন্তু পর্দার উদ্দেশ্য হাসিল হবে না অপরদিকে আপনি যদি মেক্সি কিনেন দামেও সস্তা টেকসইও বেশি আবার একই সাথে সুন্নাত এবং ফরজ পোশাক মানুষ আপনাকে বলতে পারে আপনার স্ত্রীকে বলতে পারে ডুলি পরেছে
আনস্মার্ট বলতে পারে, খ্যাত বলতে পারে, কিন্তু আমি বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং কন্যাদের থেকে স্মার্ট কোন মহিলা কি থাকতে পারে? পারে থাকতে? কি বোঝাতে চান? পশ্চিমা পশ্চিমাদের থেকে আমরা যা দেখি তাই আমরা গদগদ গদগদ করে গিলে ফেলি। অনেক পুরুষের আছে, আমার অনেক ভাইরা আছে, আমি দেখি যে সলাত আদায় করে, তারা জিন্স প্যান্ট পরে। জিন্সের কাপড় নিয়ে আমার কোনো সমস্যা নাই, জিন্সেরও হইতে পারে টিনের পরলেও আমার কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে গ্যাবাটিন বা জিন্সের প্যান্টগুলো যখন পরে তখন এটার হাইটটা কম থাকে, হাইটটা কম থাকে, এটা এই জায়গাটা নাভি থেকে চার আঙ্গুল নিচে নেমে আসে। টি শার্ট পরে যখন এই লোকটা সলাত আদায় করে তখন পিছনে তার ড্রেন দেখা যায়। বলেন তো এই অংশটা কি সতরের অংশ নাকি সতরের বাহিরে? তাহলে কি সলাত হবে? হবে। অতএব সতর্ক থাকতে হবে। তাহলে আমরা প্রথম ক্যাটাগরিটা শেষ করলাম, সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি? ফরজ। তাহলে লেংটি মেরে ফুটবল খেলা যাবে? হাফ প্যান্ট পরে ফুটবল খেলা যাবে? হাফ প্যান্ট পরে আপনি আপনার মা বাবাকে গুণাগার বানাবেন না প্লিজ, আপনার প্রতিবেশীদেরকে গুণাগার বানাবেন না। যুবক ভাইদেরকে আমি বলছি রাস্তাঘাটে হাঁটবা? বলো যুবক ভাইয়েরা রাস্তাঘাটে হাফ প্যান্ট পরে হাঁটবা? না, লজ্জাশীল হওয়া উচিত, লজ্জা থাকা উচিত প্রতিটা মুসলমানের। ফুটবল ফুটবল খেললে কোনো সমস্যা নাই যদি সেটার মধ্যে জোয়া না থাকে, আর যদি সেটা সতরের কোনো সমস্যা না হয়, যে কোনো খেলাধুলা করা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে এই সিদ্ধান্তটা আজকে আমাদের নিতে হবে। এরপরে দেখেন পোশাকটা আটো সাটো হবে না, পোশাকটা কি হবে না? আটো সাটো হবে না। এমন পোশাক আপনি পরেছেন ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব বোঝা যায়। অনেক সময় মনে হয় যে কিছু মনে হয় যে শরীরের মধ্যে একে রাখছে, এটা কাপড় নাকি আঁকা কোনো ছবি এই কথাটা বোঝা যায় না। এরকম আটো সাটো পোশাক হওয়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই যে অনেকেই আছে যে স্ট্রিচ বা সুস পায়জামাগুলো পরে যেগুলো একদম এরকম গাঁটটি মেরে ধরে রাখে, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আমাদের বন্ধের মধ্যে অনেকেই আছে যারা হয়তো সৌজন্যের খাতিরে তারা বোরকা পরেন ঠিকই, কিন্তু বোরকার মাঝখানে প্যাটের মধ্যে একটা গিট লাগানো থাকে, এরকম বোরকা আপনারা দেখেন নাই? দেখছেন? আপনাদের পরিবারের লোকজনের নাই, কিনে দেন না আপনারা? আপনারা বলেন এত মাদ্রাসার ছাত্রীর মতো লাগবে, একে তো খ্যাত খ্যাত লাগবে, আনস্মার্ট লাগবে, ওমা এটা কিভাবে সম্ভব যে এত পট্টি মার্কা বোরকা আমি পরব? কিন্তু আপনি যে বোরকা পরেছেন, গিট দেওয়া বোরকা, এই বোরকা তো পর্দার উদ্দেশ্যকে হাসিল করছে না, এটা তো পর্দার উদ্দেশ্যকে হাসিল করছে না। আমি বলবো যে বোন সৌজন্যের খাতিরে আপনি বোরকা পরেছেন, দয়া করে গিটটা একটু খুলে ফেলুন, তাহলেই পর্দার সকল উদ্দেশ্য হাসিল হবে ইনশাআল্লাহ। এবার এমন পোশাক হবে না যে পোশাক দিয়ে ভিতরের সব কিছু দেখা যায়, এমন স্বচ্ছ পোশাক পরা যাবে না, এমন পোশাক পরাটাও হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 7086 নম্বর হাদিস, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে, কিন্তু আমি এদেরকে দেখিনি, এরা শেষ জামানায় আসবে। এরা কারা? বলছে এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের গরুর লেজের মতো লম্বা এরকম চাবুক অথবা লাঠি থাকবে, তারা মানুষদেরকে অন্যায়ভাবে আঘাত করবে, তারা মানুষদেরকে পেটাবে, তারা মানুষদেরকে বন্দী করে রাখবে, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের সুগ্রাণ পর্যন্ত যাবে না, অথচ 500 মাইল দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। প্রথম ক্যাটাগরির ব্যক্তি। দ্বিতীয় ক্যাটাগরির ব্যক্তির কথা বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন ওয়া নিসাউন, এমন শ্রেণীর মহিলা, এমন শ্রেণীর মহিলা যে কাপড় পরেও উলঙ্গ থাকে, যে কাপড় পরেও উলঙ্গ থাকে, এরকম মহিলা নাই আশেপাশে? নাই। আজকে যারা মাইকের আওয়াজ শুনছেন আপনারা লক্ষ্য করুন, কাপড় পরার পরেও আপনাদের পিঠ দেখা যায়, আপনাদের প্যান্ট দেখা যায়, আপনাদের চুল দেখা যায়, আপনাদের গলা দেখা যায়, আপনাদের হাতের ম্যাক্সিমাম অংশ দেখা যায়, এরা হচ্ছে কাপড় পরে উলঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবে না। হাদিস নাম্বার সহিহ মুসলিম 7000
86 নম্বর হাদিস চাইলে এক নজর দেখতে পারেন। তাহলে কাপড় পরবেন, কাপড়ের উদ্দেশ্য থাকতে হবে, আমি আগেই বলেছিলাম লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাকটাই হচ্ছে উত্তম পোশাক। এবার এমন পোশাক পরা যাবে না যে পোশাক অমুসলিমদের ধর্মীয় পোশাক, যে পোশাক দেখলে আপনাকে মনে হবে আপনি হিন্দু, যে পোশাক পরলে আপনাকে মনে হবে আপনি খ্রিস্টান, যে পোশাক পরলে আপনাকে মনে হবে বৌদ্ধ, এইরকম কোনো পোশাক পরা যাবে না। এবার আমাদের অভিনেতাদের কি হবে, যারা ধুতি পরে অভিনয় করেন কি হবে তাদের বলেন? যাত্রার পালা, নাটকের পালা, অভিনয় নাট্যমঞ্চে, সিনেমার পর্দায়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় কেউ যদি অমুসলিমদের কোনো ধর্মীয় পোশাক পরে এটা তার জন্য হারাম। কথা তো আমার না, নবীজি বলেছেন পুরুষেরা মহিলাদের পোশাক পরতে পারবে না, মহিলারা পুরুষের পোশাক পরতে পারবে না, ধর্মীয় পোশাক পরা যাবে না। এভাবে করে ছয়টি ক্রাইটেরিয়া যদি আপনি দেখেন মেনটেন করে যে কোনো পোশাক আপনি পরেন সব পোশাক হবে ইসলামের পোশাক। তবে একটা কথা মনে রাখা উচিত, সব ধরনের পোশাক এই ছয়টা বৈশিষ্ট্য মেনটেন করে সব ধরনের পোশাক পরলে পোশাকটা জায়েজ পোশাক বা ইসলামের পোশাক, কিন্তু সুন্নাত পোশাক হচ্ছে যে পোশাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, যেভাবে পরেছেন সেভাবে পরিধান করা। আমরা কি সুন্নাতি পোশাক পরতে রাজি আছি? রাজি আছি? আজকে নবীর সুন্নাতকে মানুষ ধারণ করতে চায় না, ভাবে যে ঠকে যাবে, হাই হাই খ্যাত খ্যাত লাগবে, আনস্মার্ট লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা পোশাক নিয়ে কথা বললাম, সময় আমার আধ ঘন্টা চলে গেছে। এবার আমরা আরো পোশাকের কয়েকটা বিষয় আমি আপনাকে বলি, আপনাদের বাচ্চাদেরকে এই বিষয়টা শেখাতে হবে, বাচ্চাদেরকে এই জিনিসটা শেখাতে হবে। আপনারা যখন বাচ্চাদেরকে পোশাক কিনে দেন, আপনি দেখবেন বাজারে গেলে 90%-এর বেশি পোশাক ছবিযুক্ত, ঘোড়ার ছবি, গরুর ছবি, গরু, ঘোড়া, সিংহ, এরপরে হাতি, এরপরে নেইমার, মেসি ইত্যাদির ছবি। বলেন তো ছবিযুক্ত পোশাক পরিধান করার বিধান ইসলামে কি? হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার ঘরের মধ্যে পেন্টিং করা, ছবি আঁকা, একটা পর্দা লাগানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি দিতে পারছেন না, দৃষ্টি সলাতের মধ্যে মনোযোগ না থেকে ওইখানে চলে যায়। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন এটাকে সরিয়ে ফেলো। তো আপনি যে আপনার সন্তানকে ছবিযুক্ত পোশাক পরে দিলেন, কিনে দিলেন, ও তো সেটা পরে মসজিদে যেতে পারে, নাকি আপনি এই করছেন যে এই পোশাক পরে আর মসজিদে আসা যাবে না? এখন ছেলেটা আসছে, সলাতের সময় হয়ে গেছে, সে চিন্তা করবে হাই হাই আমার তো কাপড়ের মধ্যে ছবি, তাহলে কি সে মসজিদে প্রবেশ করবে না, বেরোয় যাবে, বেরোয় যাবে না? তাহলে আমরাই আমাদের সন্তানদেরকে বেনামাজি বানাচ্ছি। তাহলে ছবিযুক্ত কোনো কাপড় পরা যাবে না। আমার যুবক ভাইদেরকে দেখি তারা ট্যাটু করে, ট্যাটু কিন্তু পোশাকের একটা অংশ। এই ট্যাটু কি আপনারা মুরব্বীরা বুঝেন ট্যাটু কি? মেসির হাতের মধ্যে দেখবেন এরকম একটা চোখ আঁকা থাকে, দেখছেন, দেখছেন চোখ আঁকা, এটা কিসের, কিসের সাইন বলতে পারেন? ইলুমিনাতির, দাজ্জালের এক চোখ। ইহুদি এবং খ্রিস্টানেরা হবে দাজ্জালের অনুসারী, আর পৃথিবীতে যত নবী এসেছেন সবাই দাজ্জাল থেকে আশ্রয় গ্রহণ করেছে, আশ্রয় প্রার্থনা করেছে আল্লাহ তাআলার কাছে, এবং আমাদেরকে বলেছেন যে তোমরা প্রত্যেক সালাতের পরে দাজ্জালের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করো। দাজ্জাল খুব ভয়ানক জিনিস। আর আমাদের খেলোয়াড়রা এই ট্যাটু পরে, আমাদের ছেলেরাও এই ট্যাটু আঁকে, হাইরে মুসলমান, হাইরে অবাগা মুসলমান, আপনি ওদের পিছনে ছুটছেন, আপনি ওদের পিছনে ছুটছেন। ট্যাটু আঁকা সম্পূর্ণরূপে হারাম, ছবিযুক্ত কাপড় পরদান করাটাও হারাম, পরা যাবে না। এগুলো যখন আমরা বাচ্চাদের জন্য কিনে দিব তখন রুচিশীল পোশাক কিনে দেব ইনশাআল্লাহ। আপনি যদি প্রতিদিন প্রতি সময় রুচিশীল পোশাক কিনেন দেখবেন কোম্পানিগুলো বাধ্য হবে, কারণ আমাদের দেশের 90% হচ্ছে মুসলমান। তারা যদি বলে যে না 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 আমি ছবিযুক্ত কোনো কাপড় কিনবো না, কোম্পানিগুলোকে এরকম কাপড় বানাবে? এখন আপনার চাহিদা দেখে বানায় যে আপনি এটাই বেশি কিনেন। এটা বাচ্চাদের কথা বলে যে বাচ্চাদের পোশাক তো এই কারণে একটু ছবি দিলাম। আপনি তো তাকে ছোটোবেলা থেকে ইহুদি খ্রিস্টানদের কালচারটাকে শিখাচ্ছেন, আপনি তো ছোটোবেলা থেকে তাকে অনুষ্ঠানিক কায়দায় লালন পালন করছেন, তার ব্রেন, তার মগজ সব ছোটোবেলা থেকে ধুলাই হয়ে গিয়েছে। এবার আসুন পর্দার কথা বলি। পর্দার কথা যখন বলা হয় হাই হাই পুরুষেরা কি খুশি, আজকে তো বক্তা সাহেব একদম মহিলাদেরকে ধুলাই করে ছাড়বে,
পর্দার কথা যখন আসে পর্দা বলতে আমরা বুঝি মহিলারা পর্দা করবে আমি বাংলাদেশে যত ওয়াজ শুনেছি এর মধ্যে 99% এরও বেশি পর্দা করতে হবে মহিলাদের এটাই বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে আমি যত বই পড়েছি পর্দা সংক্রান্ত সব এইটাই বলে না পর্দা পুরুষেরও করতে হবে যে ভাই পর্দা পুরুষের করতে হবে পুরুষেরা কি বোরকা পরে বের হবে আমি কি এই কথা বলেছি সতর ঢাকাটা হচ্ছে পর্দার একটা অংশ মাত্র পর্দা হচ্ছে একটা ব্যাপক বিষয় চোখের পর্দা আছে কানের পর্দা আছে মুখের পর্দা আছে লজ্জাস্থানের পর্দা আছে পায়ের পর্দা আছে হাতের পর্দা আছে এবার আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ আল বুখারীর 6012 নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে এবং এটা এসেছে রিয়াদুস সালেহীনের 1630 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বনি আদমের জিনার কিছু অংশ থাকে কিভাবে থাকে কিভাবে থাকে সে যখন কোনো অশ্লীল কথা বলে তখন তার জিহ্বার জিনা হয় যখন সে অশ্লীল কিছু শুনে তখন তার কানের জিনা হয় যখন সে কোনো বেকারা নারীর দিকে হাত বাড়ায় তখন তার হাতের জিনা হয় যখন সে খারাপ কাজের জন্য পা দিয়ে হেঁটে হেঁটে যায় তখন তার পায়ের জিনা হয় যখন সে খারাপ কোনো চিন্তা করে তার অন্তরের জিনা হয় লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে এবং প্রত্যেকটা জিনা হচ্ছে কবিরা গুনাহ চোখের জিনা করলেন একটা কবিরা গুনাহ হয়ে গেল এবার চোখের জিনা তো আমাদের একটাও হয় না তাই না জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিয়াদুস সালেহীনের 1633 নম্বর হাদিসের মধ্যে যে সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযরাতিল ফাজআতি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ দৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করলাম যে কোনো মহিলার উপর যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় আমি করবটা কি বলছে ইসরিব বাসারক তুমি তোমার দৃষ্টিটাকে নিচু করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে বলছেন হে আলী সরো প্রথম দৃষ্টিটা তোমার দ্বিতীয় দৃষ্টিটা শয়তানের এবার প্রথম দৃষ্টি যদি আপনি ডেপ 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 করে 5 মিনিট তাকায় থাকেন সেটা কিন্তু হবে না চোখের পলক মাত্র আপনি বুঝতে পেরেছেন এটা একটা বেগানা নারী আপনি চক্ষু নিচু করে ফেলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীদেরকে দেখে চক্ষু নিচু করে ফেলে দেখুন আপনি জান্নাতি যুবকদের অন্তর্ভুক্ত হতে পারেন কি না বেকার নারীদের দিকে দৃষ্টি পড়লেই চক্ষু নিচু করে ফেলতে হবে বেকার নারীর কথা তো বললেন ভাই বুঝলাম বাবাজি বুঝলাম সিনেমা দেখলে তো এগুলোতে বেগানা নাই সিনির দোকানে বসে থাকলে তো বেগানা নাই আছে নাকি পোস্টারের মধ্যে বেগানা নাই পত্রিকার মধ্যে বেগানা নাই বিজ্ঞাপন দেখলে বেগানা নারী নাই নাই খেলা দেখলে ক্যামেরা তো বেগানা নারীর দিকে যায় না তাই না তাহলে প্রত্যেকটা জায়গায় চোখের জিনা হচ্ছে প্রত্যেকটা জায়গায় চোখের জিনা হচ্ছে আপনি যতবার আপনার ভাবিকে দেখছেন চোখের জিনা হচ্ছে আপনি যতবার আপনার চাচিকে দেখছেন মায়ের মতো চাচি মায়ের মতো মামি কবিরা গুনাহ হচ্ছে ডাইরেক্ট কবিরা গুনাহ চোখের জিনা হচ্ছে কারণ তারা হচ্ছে গায়রে মাহরাম আপনার মামা মারা গেল মামিকে বিয়ে করা 100% বৈধ চাচিকে বিয়ে করা 100% হালাল আপনি মায়ের মতো বলেন মানে কি চিন্তা করেন এরপরে হাতের জিনা তো আমরা করি না খালাতো ভাই খালাতো বোন মামাতো বোন এদের সাথে হাত ধরে ধরে হাঁটা হায় রে কি সুন্দর টার্মিনোলজি বের হয়েছে জিএফবিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত ধরে ধরে একটু স্কুলের চিপায় একটু মাদ্রাসার চিপায় হুজুরদেরকে বললে বিরক্ত হবেন তাই না এরকম ঘটনা তো ঘটে না একটাও আশেপাশের মাদ্রাসাগুলোতে চিন্তা করেন এই ভাইরাস কোথায় ঢুকেছে হালাল প্রেম বানিয়ে নিয়েছে যে প্রেম করলে প্রেমের মধ্যেও এটা পবিত্র অপবিত্রতা মানুষ খুঁজে আশ্চর্য ব্যাপার বাংলা সিনেমায় আমার গানও আছে যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে হয় রয় প্রেম কি ভাই স্বর্গ থেকে আসে নাকি নরক থেকে আসে যদি বিয়ের পরে প্রেম করেন এটা স্বর্গীয় প্রেম বিয়ের আগে প্রেম করলে সেটা হচ্ছে নরকে নিয়ে যাওয়ার প্রেম মনে রাখতে হবে এই অবৈধ প্রেম কখনো স্বর্গ থেকে আসতে পারে না এটা হারাম এবার মনের মধ্যে যদি আপনি খারাপ চিন্তা করেন তাহলে তো কেউ দেখবে না তাই না দেখেন আল্লাহ বলছেন আপনারা এই আয়াতগুলো জানেন 82 নম্বর সূরার 10 থেকে 12 নম্বর আয়াত ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন
كراما كاتبين يعلمون ما تفعلون الله বলছেন সম্মানিত ফেরেশতারা তারা সংরক্ষণ করে রাখছে তোমরা কি করো তারা এটা জানে ফেরেশতারা জানে না ভাই ফেরেশতারা জানে না জানে শুধু এই কথা নয় এই যে মনের চিন্তাটার কথা যে আল্লাহ রাব্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটু চিন্তা করেন সূরা কাফ 50 নম্বর সূরা 16 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত বলছেন আল্লাহ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা আমি মানুষকে সৃষ্টি করেছি ওয়া না'লামু মা তুওয়াসউসু বিহি নাফসু তার অন্তরের মধ্যে কোন খারাপ চিন্তাটা উদয় হয় সেটাও আমি জানি ইদ ইয়াতালা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তার ঘরের রগের থেকেও নিকটবর্তী ইদ ইয়াতালা কল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনি শিমালি ক্বাঈদ দুই দিকে ডানে এবং বামে সংরক্ষণকারীরা আছে মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ তাদের মুখ থেকে এমন একটা কথাও বের হয় না যে কথাটাকে আমি সংরক্ষণ করে রাখি না এবার আপনি অন্তরে কি কি চিন্তা করলেন খারাপ খারাপ আল্লাহ জানেন না জানেন না পৃথিবীর কেউ দেখে না দেখেন কে দেখেন কে চুপি চুপি যখন ফোনে কথা বলেন পৃথিবীর কেউ দেখে না মা বাবাও দেখে না দেখে কে আল্লাহ কিন্তু দেখেন অতএব প্রতিটা পাপ এমন কি এরকম অনেকে হয়তো থাকতে পারে অনেক মহিলাও থাকতে পারে আবার অনেক পুরুষও থাকতে পারে হাতে মোজা পায়ে মোজা চোখের মধ্যে রঙিন একটা চশমা এবার ডেব 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 করে পরপুরুষের দিকে তাকিয়ে আছে আল্লাহ তো সেটা দেখবেন না তাই না আল্লাহ দেখবেন কি না কোন পুরুষ ব্যক্তি যদি রঙিন চশমা পরে মহিলার দিকে তাকায় আল্লাহ কি সেটা দেখবেন না দেখবেন আল্লাহ বলছেন সূরা নূরের 19 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়ালামু খায়নাতাল আয়ুন আল্লাহ তাআলা তোমাদের দৃষ্টির খেয়ানত সম্পর্কে তিনি জানেন পৃথিবীর কেউ দৃষ্টির খেয়ানত সম্পর্কে হয়তো বুঝতে পারবে না জানতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা জানেন কোথায় যাবেন বলেন এবার বললাম জিনার এরকম জিনা দিয়ে যদি আপনি বিবেচনা করেন তাহলে পর্দা শুধু পোশাকে সীমাবদ্ধ নয় আপনি কি শুনছেন কি দেখছেন কি চিন্তা করছেন প্রত্যেকটার হিসাব নেওয়া হবে সূরা বানী ইসরায়েলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা তার দৃষ্টিশক্তি তার শ্রবণ শক্তি এবং তার অন্তরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে অন্তর দিয়ে কি খারাপ চিন্তা করেছেন কি শুনেছেন কি দেখেছেন সবগুলোকে জিজ্ঞাসা করা হবে এবার আপনি বুঝেন বাঁচার কোনো রাস্তা নাই যদি ফাঁকিবাজি করেন আপনি দুনিয়ার কোনো মানুষকে ফাঁকি দিচ্ছেন না আপনি স্বয়ং আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন তাহলে আল্লাহ তাআলা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই এবার আল্লাহ বলছেন পর্দা আগে কাদেরকে করতে হবে পুরুষেরা করবে নাকি মহিলারা করবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার নির্দেশ দিচ্ছেন সূরা নূরের মধ্যে 30 নম্বর আয়াতে পুরুষদেরকে বলছেন 31 নম্বর আয়াতে মহিলাদেরকে বলছেন আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله বলছেন হে মুমিন হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন যারা সত্যি সত্যি বিশ্বাস করে আমাকে আল্লাহকে যারা বিশ্বাস করে নবীকে যারা বিশ্বাস করে আখিরাতকে যারা বিশ্বাস করে এমন সত্যিকার মুমিনদেরকে আপনি বলে দেন কি বলে দিবেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এটাই হচ্ছে তাদের জন্য পবিত্রতম থাকার উত্তম পন্থা এবার সহিহ আল বুখারীতে 64 74 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলছেন মান আদমান লিমা বাইনা লাহাইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ যে ব্যক্তিটা দুইটা অঙ্গের নিশ্চয়তা দিতে পারবে জিম্মাদারি দিতে পারবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ দুইটা অঙ্গ কি এক দুই চোয়ালের মাঝখান জিহবা খারাপ কথা বলবে না গীবত করবে না পরনিন্দা করবে না অশ্লীল কথা বলবে না আর লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন এই দুইটা অঙ্গের হেফাজত যদি করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম এই দুইটা অঙ্গের কারণেই বেশি মানুষ জাহান্নামে যাবে এবার পর্দা পরিবারে শুরু করবেন কিভাবে যে এতক্ষণ তো বললেন ফর্মুলাটা তো বললেন না যে পর্দা আমরা কিভাবে করব আমি আমার অ্যাপ্লিকেশন পার্টে চলে গেছি কারণ সময় আছে আর 15 মিনিট আমি কিভাবে পর্দা করতে হয় কেন এটা সহজ এক নম্বরে পর্দা করাটা আপনার জন্য সহজ হবে যদি আপনি এই কথা মনে প্রাণে বিশ্বাস করেন যে আমাকে মরে যেতে হবে আমাকে চলে যেতে হবে জাহান্নাম আছে জান্নাত আছে
আল্লাহ আমাকে শাস্তি দিবেন এই কথা যদি সব সময় আপনার মনের মধ্যে থাকে তাহলে আপনি পর্দা করতে পারবেন আমি জাহান্নামটা আছে যে এটার একটু উদাহরণ আপনাদেরকে শুধু বুঝাই দেখেন দুনিয়াতে গরম লাগাটা কঠিন নাকি জাহান্নামের আযাবটা কঠিন এটা বোঝানোর জন্য আমি দুইটা উদাহরণ শুধু দিচ্ছি জাহান্নামের মধ্যে যারা যাবে এদেরকে যে ইউনিফর্মটা পরানো হবে জাহান্নামবাসীদেরকে জেলখানায় গেলে পরানো হয় ছাত্রদরা পরে দেখছেন না ইউনিফর্ম জাহান্নামে যারা যাবে এদের ইউনিফর্মের ব্যাপারে পোশাকের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা হজের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে 19 থেকে 22 নম্বর আয়াতে فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم والجلود لهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها জাহান্নামে যারা প্রবেশ করবে আগুনের একটা পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে তাদেরকে মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে যখনই তাদেরকে গরম পানিটা ঢেলে দেওয়া হবে তাদের নাড়ি ভুঁড়ি এবং চামড়াগুলো বিগলিত হয়ে নিচের দিকে পড়তে থাকবে জাহান্নামের অসহ্য যন্ত্রণা যখন তারা সহ্য করতে পারবে না তারা কিনারায় আসতে চাইবে এমন অবস্থায় ফেরেশতারা হাতুড়ি নিয়ে যারা দাঁড়িয়েছিল সজোরে তারা আঘাত করবে আবার জাহান্নামের মাঝখানে চলে যাবে এটা হচ্ছে জাহান্নামের শাস্তি পুনরায় পুনরায় এই শাস্তিটা দেওয়া হবে আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে আরেকটা আয়াতের মধ্যে সূরা ইব্রাহিমের দুইটি আয়াত 16 এবং 17 14 নম্বর সূরা বলছে জাহান্নামবাসীরা যখন চিৎকার করতে থাকবে যে আল্লাহ একটু পানি দাও একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দাও যখন আগুনে পুড়তে পুড়তে পিপাসিত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা আল্লাহ যে আয়াতটা বলছেন আমি ওয়ারাইহি জাহান্নাম ইউসকা মিন মাইন সাদিদ তাদের সামনে আছে জাহান্নাম তাদেরকে সদিদ নামক পানীয় পান করানো হবে এই সদিদ নামক পানীয়ের বৈশিষ্ট্যটা কি এটা পানির মতো লিকুইড না তরল না যে আপনি গলায় ছাড়বেন আর পেটের ভিতরে এমনি এমনি ঢুকে যাবে এটা এমন না বলছেন আল্লাহ ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ইয়াতি ইয়াতিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইতিন তারা সেটাকে গিলতে চাইবে কিন্তু এমন অবস্থা হবে না সেটা ভিতরের দিকে যাবে না সেটা বাইরের দিকে আসবে মৃত্যু চতুর্দিক থেকে আসতে থাকবে তাদের কাছে মনে হবে হায় হায় আবার বুঝি মরে গেলাম আবার বুঝি মরে গেলাম আবার বুঝি মরে গেলাম অমা হুয়া বিমাইতিন কিন্তু তারা তো সেদিন মরবে না এভাবে করে শাস্তি দেওয়া হবে দেখেন পানিও একটু পানি চাইছেন আল্লাহর কাছে এই শাস্তি এই কথাটা মনে করেন আর পর্দায় থাকা রাখার থাকার চিন্তা করেন আপনার চোখগুলোর মধ্যে যদি সিসা ঢেলে দেওয়া হয় গরম কেমন লাগবে তাহলে এখন বেগানা নারীদের দিকে তাকাতে করেন দেখেন পারিবারিক পর্দা মেনটেন করার সময় আমরা কেন পারি না আমরা কেন পারি না দেখেন সাধারণত আমাদের বাংলাদেশের পরিবারগুলো যৌথ ফ্যামিলি একসাথে ভাই বোনেরা সবাই থাকে বাবা মা বেঁচে আছে যদি একসাথে না থাকি বিষয়টা কেমন হয় কিন্তু ভাই আমার বাবা মার প্রতি যে ভালোবাসা এটাও কিন্তু আল্লাহর জন্যই অতএব ইসলামের কোনো বিধান লঙ্ঘন হয় এটা করা যাবে না আপনি একসাথে থাকেন আমার কোনো আপত্তি নাই কিন্তু দেবরেরা একসাথে বসবে ভাবি খাবার রান্না করে দিবে এটা তো হতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ আল বুখারীর 5233 এবং 32 দুইটা হাদিসের মধ্যে বলছেন লা ইয়াখলু আন্না হাদুকুম বিইমরাতিন ইল্লা মা হাদি মাহরামিন তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে মাহরাম পুরুষ ব্যতীত দেখা না করে নির্জনে যেন দেখা না করে এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন আফারাআইতাল হামওয়া হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেবর সম্পর্কে কি বলবেন দেবর সম্পর্কে আপনি কি বলবেন বলছে আল হামউল মাউত দেবর হচ্ছে মৃত্যুতুল্য এর থেকে মরে যাওয়াটাই ভালো ছিল যত ধরনের ব্যভিচার আপনি দেখেন বেশিরভাগ ম্যাক্সিমাম পারিবারিক সদস্যদের দ্বারা হয়ে থাকে আপনি জরিপ দেখেছেন পাপ বেশি হয়ে থাকে তাদের মাধ্যমে দেবরকে বানিয়ে নিয়েছেন ছোট ভাই হাই হাই কি কপাল পোড়া দেবরকে পাঠিয়ে দিয়েছে ডাক্তারের কাছে বাপের বাড়িতে বেড়াতে আরে ডাক্তারের কাছে যে গেছে মহিলাদের অনেক গোপন রোগ থাকে না থাকে না মহিলাদের অনেক গোপন রোগ ও কি তার দেবরের সাথে সেটা শেয়ার করবে কি নির্লজ্জতা কি বেহায়াপনা কি অশ্লীলতা মোটরসাইকেলে পরে নিয়ে যাচ্ছেন ঘর্ষণ তো একটুও হচ্ছে না তাই না কথা বলতে শুনতেও লজ্জা লাগছে বলতেও লজ্জা লাগছে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা
যে আমরা ছোট ভাইয়ের সাথে আমাদের ওয়াইফদেরকে পাঠিয়ে দেই, চাচাতো ভাইবোনদেরকে পাঠিয়ে দেই, মামাতো ভাইবোনদেরকে পাঠিয়ে দেই, বলে যে তুমি একটু তোমার ভাইয়ের সাথে বোনের সাথে ঘুরে আসো, যাও, অনেকদিন পরে দেখা হয়েছে, একটু ঘুরে ঘুরে আসো, একটু মার্কেটিং করে আসো। কি নির্লজ্জতা, কি ব্যাপনা, প্রত্যেকটা কবিরা গুণা হচ্ছে, একটু সচেতন হন। এরপরে আপনি দেখবেন অশ্লীলতা কোথায় হয়, অশ্লীলতাগুলো কোথায় হয় আপনি একটু লক্ষ্য করেন। বিবাহসাদের অনুষ্ঠান, বিবাহসাদের অনুষ্ঠানে যাবৎ আমি যা দেখেছি আমার নিজের চোখে, এখন অবশ্য লোকজন ভয়ে দাওয়াত দেয় না, এবার কি ঝামেলা বাঁধাবে। যারা দাওয়াত দেয়, যারা মনে করে যে বিয়েটা সুন্নতি কায়দা হওয়া উচিত, তারা এরকম যুব্বাওয়ালাদেরকে দাওয়াত দেয়। আর যেগুলো অশ্লীল, চরম বেহায়া, বলে যে আমরা বিয়ের দিনটা একটু আনন্দ ফুর্তি করি, এরপরে তো ভালো হয়ে যাব, স্বামী স্ত্রী মিলে দুইজনে সলাত আদায় করে একদম পাক্কা ভালো হয়ে যাব। এই বিয়ের আমি হিসাব করে দেখেছি ইজাব কবুল দেন মোহরে কয়েকটা বিষয় ছাড়া বাকি সবগুলো হচ্ছে এরকম জাহিলিয়াত, অসংখ্য জাহিলিয়াত রয়েছে। এর মধ্যে একটা চরম অশ্লীলতা হচ্ছে, কি চরম অশ্লীলতাটা, বায়ের গোসল দেয়, তাই না? বায়ের গোসল বুঝেন, বাসর রাতের পরে খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে এরকম একটা চৌকির মধ্যে বসে ঢোলে ঢোলে বাবিরা গোসল করায় দেবরকে, দেখেন নাই তো কোনোদিন এরকম দৃশ্য, তাই না? এগুলো কার সমাজে হয়, কোন সমাজে হয়? আমাদের সমাজে অন্যায়ের প্রতিবাদ কি করেছেন কখনো? এগুলো অন্যায়। এবার আমি কৌশলটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। শুনুন একটা হাদিসের কথা বলি, আমি শেষ করবো, আমাদের পরবর্তী আলোচক চলে এসেছেন মাশাআল্লাহ। সহিহ মুসলিমের 81 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতিফা বিলিসানিহি ফাইন লাম ইস্তাতিফা বিকলবিহি যালিকা আযআফুল ঈমান। বলছে তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে সে যেন হাত দ্বারা বাধা দেয়, এটা শক্তিশালী ঈমান। কেউ যদি না পারে যেন মুখে নিষেধ করে, তাও যদি না পারে অন্তরে যেন ঘৃণা করে, এটা হচ্ছে দুর্বলতম ঈমান। এরপরে আর ঈমানের কোনো স্তর নাই। এবার যে সকল বিয়ে শাদীতে গান বাজনা হবে, অশ্লীলতা হবে, আপনারা কি সেটাতে অংশগ্রহণ করবেন? চিৎকার করে বলেন, আজকে আপনার এলাকাবাসী থেকে, আমার এই গ্রাম থেকে একজন মুরব্বী যদি দাঁড়িয়ে বলে যে আজকে মসজিদে আমি ঘোষণা দিলাম অমুকের বিয়েতে যদি গান বাদ্য বাজে আমি সেই বিয়েতে অংশগ্রহণ করব না, যদি এখানে পশ্চিমা সংস্কৃতি থাকে আমি এর বাড়িতে বিয়ে খেতে যাব না, দেখি তো কোন বাপের বেটা সাহস করে, দেখি তো। আপনারা যারা এখানে দাড়িওয়ালা লোকজন আছেন, যুবক ভাইরা আছেন, রাজি আছেন এটা বাস্তবায়ন করতে? সুন্নতি বিয়ে করবেন, সারা জীবন সুখে থাকবেন, বউকে পর্দায় রাখবেন, এটা আপনার হক, এটা আপনার হক, এটা আপনার হক। অনেক বেফাস লোকের আছে, হাইরে অবাগা, হাইরে কপাল পোড়া, দায়সন অন্তর্ভুক্ত হয় কিভাবে? এত টাকা দেন মোহর দিয়ে বিয়ে করলাম, এত টাকা দেন মোহর দিকে দিয়ে বিয়ে করলাম, বউটাকে যদি না দেখায় হয় নাকি? এবার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়, সারা দুনিয়ার নেট জগতে ছড়িয়ে গেল, হাইরে কপাল পোড়া, বিয়ে করলে তুই, মজা মারলো দুনিয়ার সবাই, লজ্জা লাগছে? হেরা আপনাদের পুত্রবধূ, লজ্জা লাগছে? এ তো আপনারই ওয়াইফ, মনে করে দেখেন কিছুদিন আগে আপনি ছবি দিয়েছিলেন, এ তো আপনার বোন, বলে যে বড় মেয়েটা এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস, সবাই তার জন্য দোয়া করবেন, সবাই লিখে মাশাআল্লাহ। এটা কি রেজাল্টের জন্য বলে নাকি ফিগার দেখে বলে? যুবকেরা কি জন্য বলে মাশাআল্লাহ? আপনার কি লজ্জা হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।